গোলাপের পাপড়ির বিছানায় শুয়ে পরিমণির বাত্রা ভিউয়ার্স স্টার গসিপ বাংলায় আপনাকে স্বাগতম। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, সেজন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোলাপের পাপড়িতে সাজানো বিছানা আর তার মাঝে শুয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। সম্প্রতি পরীর ছবিগুলো ফেসবুকে পোস্ট করলে সেসবে নজর কাড়ে নেটিজেনদের। মাত্র একদিনের ব্যবধানে ছবিগুলো রিয়াকশন পড়েছে প্রায় 50,000। তবে মন্তব্যের সুযোগ না থাকায় কোনো মতামত জানাতে পারেননি নেটিজেনরা। অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখেন, আমার একটা তুমি আছো রাজ। এরপরই জুড়ে দিয়েছেন একটি লাল গোলাপের ইমোজি। এদিকে চলতি বছরের শুরুতেই স্বামী ও অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছিলেন পরিমণি। স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও পরে তিনি জানিয়েছিলেন, একমাত্র ছেলে রাজ্যের টানে এক হয়েছেন তারা, দুজনে বেশ ভালোই রয়েছেন। বিচ্ছেদের সব জল্পনা উড়িয়ে দিয়ে এক হওয়ার পরই অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমার প্রচারণায় নামেন পরি। এরপর গত 22 জানুয়ারি বিবাহবার্ষিকী পালন করেন রাজপরি। বিয়েবার্ষিকী বেশ আয়োজন করেই উদযাপন করেন দুই তারকা। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর তারকাদের জীবন সম্পর্কে এমনই তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই স্টার গসিপ বাংলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।